আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। আমরা যখন ফেসবুক ইউজ করি এবং ফেসবুকের মাধ্যমে কোনো ভিডিও দেখে থাকি, সেই ভিডিও দেখার সময় আমরা দেখতে পাই যে সেই ভিডিওটা চলে আসলে অটোমেটিক্যালি সেই ভিডিওটা প্লে হতে শুরু করে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো ভিডিও অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু করছে না। আমি যদি এখান থেকে প্লে করি তাহলে প্লে হবে, না হলে কিন্তু প্লে হবে না। তো অনেক সময় দেখা যায় যে অনেকে অটোমেটিক্যালি এই ভিডিওগুলো প্লে হয়ে যায়। তো আপনি কীভাবে এই অটোমেটিক্যালি প্লে ভিডিও আপ করবেন সেই নিয়ে আমাদের আজকের ইম্পর্টেন্ট ভিডিওটি। তো ইম্পর্টেন্ট এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলে অফিসিয়াল ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে আপনার সামনে এখানে ফেসবুক হোম পেজটা শো করবে। আপনি এখান থেকে জাস্ট থ্রি ডটের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস পেয়ে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এবং এখানে একটা সেটিংস লক্ষ্য করতে পারছেন, সেটিংস। আপনি জাস্ট এই সেটিংসটার উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এবং এখানে একটা অপশন দেখতে পাবেন, মিডিয়া। আপনি জাস্ট এই মিডিয়ার উপর একটা ক্লিক করে দিবেন। মিডিয়ার উপর ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে। আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি, এখানে তিনটে অপশন দেওয়া আছে। আপনার বেসিক্যালি প্রথম যে অপশনটা আছে আপনার মোবাইলে এই অপশনটা সিলেক্ট করা থাকবে। এই অপশনটা সিলেক্ট করা মানে হচ্ছে আপনি যখন ওয়াইফাই মোবাইল দিয়ে কোনো ভিডিও দেখবেন ফেসবুক থেকে, তাই সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। এবং এখানে দ্বিতীয় একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই ওয়ানলি। আপনি যখন শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ভিডিও দেখবেন সে সময় কিন্তু ভিডিওটি অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে, নেট কালেকশন দিয়ে দেখলে কিন্তু অটোমেটিক্যালি প্লে হবে না। তো তারপরে তৃতীয় নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন, নেভার অটোপ্লে ভিডিও। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়ার একটা আইকন, আপনি জাস্ট এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সেটিংসটি করা হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে নেভার অটোপ্লে ভিডিও এই সেটিংসটি করে দিবেন, তাহলে কিন্তু আপনি ওয়াইফাই চালান কিংবা মোবাইল নেটওয়ার্ক চালান কোনোভাবেই কিন্তু আপনার ফেসবুক থেকে কোনো ভিডিও অটোপ্লে হবে না। আপনি যখন প্লে করবেন সে সময় কিন্তু সেই ভিডিওটা হবে। তো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা জাস্ট প্রথমে চলে আসলাম, তারপর এখান থেকে ভিডিও আইকনে চলে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হচ্ছে কি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো ভিডিও অটোমেটিক্যালি প্লে হচ্ছে না। আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সাথে সাথে প্লে হয়ে যাবে। অবশ্যই আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সেটিংসটি করে নেবেন। এই ছোট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ছোট ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর অর্ডার যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।